পিকে হালদারকে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইন্টারপোলের ভারতীয় শাখা। একই সাথে যোগাযোগ করা হচ্ছে দেশটির সরকারের সাথেও। দুর্নীতি দমন কমিশনের বৈঠক শেষে এসব তথ্য জানান দুদকের ভারপ্রাপ্ত সচিব সাইদ মাহবুব খান। পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে দুদক। মাহবুব কবির চপলের রিপোর্ট। পিকে হালদার ভারতে গ্রেপ্তার হবার পর তৎপরতা শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা। তাকে দেশে ফিরিয়ে আনার উপায় বের করতে বৈঠক করে দুর্নীতি দমন কমিশন। ইন্টারপোলের ভারতীয় শাখার সাথে যোগাযোগ করেন দুদক কর্মকর্তারা। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব। ইন্টারপোল অথরিটির সঙ্গে যোগাযোগ করবার পরে তারা আমাদের জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই ভারতের যে ইন্টারপোল অথরিটি রয়েছে, তাদের যে ওখানে বডি রয়েছে এনসিবি, সেখানে তারা যোগাযোগ করেছেন এবং ওই আসামিকে দ্রুত যাতে বাংলাদেশে ফেরত নিয়ে আসা যায় সে বিষয়ে ভারতীয় যে ইন্টারপোলের কাউন্টার পার্ট রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা আশা করছি যে হয়তো যত দ্রুত সম্ভব সেটা করা হবে। 4 মাস 6 মাস কতদিনের মধ্যে ফেরত আনা যাবে সেটা বলা কঠিন। কী পরিমাণ মামলা সেখানে হয়েছে বা সেই মামলাগুলোর বিচার কতদিন লাগবে অথবা বিচারের আগে ও ফেরত আনা যাবে কি যাবে না, এই যে বিভিন্ন ইস্যু, এটা আসলে সময়ের বিষয়টা সুনির্দিষ্ট করে বলাটা আসলে সঠিক হবে না। এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি থাকার সময় পিকে হালদার অন্তত 10,000 কোটি টাকা সরিয়ে আত্মসাৎ করেছেন। বাংলাদেশ ব্যাংকের তদারকি সত্ত্বেও কিভাবে এত টাকা বেরিয়ে গেছে তা নিয়ে প্রশ্ন ওঠে। জিজ্ঞাসাবাদ করা হয় তখনকার ডেপুটি গভর্নর এস কে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলম সহ ঊর্ধ্বতন কয়েকজনকে। নিষেধাজ্ঞা দেওয়া হয় তাদের বিদেশ যাত্রায়। কয়েক বছর ধরে এই লন্ডারিংয়ের বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের যে অডিট টিমগুলো সেই সময় এগুলোতে অডিট করেছে তাদের ব্যাপারেও আমরা জানেন দুদকে তাদেরকে টাকা টাকি হয়েছে, আমরা দেখছি সেগুলো পর্যালোচনা করে। এটুকু নিশ্চিত যে যদি আমরা সুনির্দিষ্ট মামলা করবার মতো তথ্য পাই আমরা এ ব্যাপারে গলিমসি দুদকের পক্ষ থেকে হবে না। পিকে হালদারের অর্থ লোপাটের পেছনে আরও কেউ জড়িত কিনা তাও তদন্ত করছে দুদক। খুবই গুটি কয়েক আসামির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফেরত আনা যাবে।